নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি এর আগের দিনে যে ব্লগটা ছিল তাতে আমি শেয়ার করেছিলাম যে আমি ট্রাইপড কিনেছি, বেশ অনেক কিছুই কেনাকাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তোমাদের কেমন লেগেছে তোমরা জানিয়েছো, বেশ আমারও দেখে ভালো লাগলো তোমাদের কমেন্টসগুলো। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমি যে ট্রাইপডটা কিনেছি আর এর আগে যে ট্রাইপড দুটো আমি কিনেছিলাম, একটা তার মধ্যে আমার ভেঙে গেছে। ফার্স্ট যেটা কিনেছিলাম সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, একদম ছোট্ট এইটুকু একটা ফোন স্ট্যান্ড মানে ট্রাইপড ছিল, সেটা আমার হাজব্যান্ড এনে দিয়েছিল স্প্ল্যানেট থেকে, 100 টাকা নিয়েছিল, বেশ মোটামুটি অনেক দিনই আমার চলেছিল। তো তারপরে আমি একটা অনলাইনে অ্যামাজন থেকে আমি একটা ট্রাইপড কিনেছি। তো অনেকেই কিনেছে, আমার যেটা সত্যি বলতে আমার যেটা ভুল হয়েছে সেটা হয়েছে আমি একটুখানি কম দামের দিকে দৌড়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় জিনিসপত্র সবসময় একটু স্ট্যান্ডার্ড একটু কোয়ালিটি দেখে নেওয়া উচিত। আমি অবশ্য বুঝিনি যে জিনিসটা খারাপ হবে বা কিছু। তো আমি দেখাচ্ছি যেটা আমি ফার্স্ট কিনেছি মানে সেকেন্ড কিনেছিলাম আমি অ্যামাজন থেকে, আমি ট্রাইপডটা একদম ইউজই করতে পারিনি, একদমই ভালো হয়নি। তো আরেকটু হয়তো দাম দিয়ে কিনলে অনলাইন থেকেই হয়তো ভালো হতো, যাই হোক ভুল করেই মানুষ শেখে। এই হচ্ছে সেই ট্রাইপডটা। আমি কিন্তু স্টার মার্কস দেখেই মোটামুটি এটা কিনেছিলাম, এটার দাম পড়েছিল 375 টাকা, এটার দাম পড়েছিল 375 টাকা। তো এটা আমি কিনেছিলাম, এটার সঙ্গে এই যে ফোন স্ট্যান্ডটা এটা কিন্তু ওরা দেয়নি, এটা আমার পুরনো যেটা আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম সেই স্ট্যান্ডটা আমি খুলে এটার মধ্যে লাগিয়েছি। তো এইটা হচ্ছে সেই জিনিসটা, এটা যখনই আমি বড় করতে যাই এই জিনিসটা খুলে যায়, এইগুলো এই হুকগুলো লাগানো যায় না ঠিক মতো, ফোনটাও নড়বড় নড়বড় করে, এইখানটায় যে ঢাকনাটা যখন তখন খুলে যায়। তো খুব ভয় লাগে যে ফোনটা যাতে নষ্ট পড়েই যেতেই পারে, পড়ে গিয়ে ফোন দামি ফোনটা হয়তো নষ্ট হয়ে গেল। তো এই একটা আমি কিনেছিলাম, এটা নিয়েছিল 375 টাকা বললাম, 375 টাকা নিয়েছিল অ্যামাজন থেকে কিনেছিলাম। তো এইটা দেখার পরে আমি আর ভয়ে অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে আমি আর ট্রাইপড অর্ডার দেওয়ার সাহস পাইনি। তো এখন ট্রাইপডের খুব দরকার হয়ে পড়েছিল আমার, বেশ অনেকগুলো ভিডিও আমি ট্রাইপড ছাড়াই করেছি। তো আমার যারা ইউটিউবার বন্ধু আছে তাদের মধ্যে অনেকেই, তাদের মধ্যে মেন আমি একজনের কথা বলবো, সুদীপা লাইফস্টাইলের সুদীপা, ও আমাকে অনেকবার বলেছে আমার ভিডিওগুলো দেখে, মলিদি তুমি স্ট্যান্ড কেনো, মলিদি তুমি স্ট্যান্ড কেনো। তো কিছু অসুবিধার জন্য বেরোতে পারিনি বাড়িতে, কিছু প্রবলেমের জন্য অনেকদিন কেনা হয়নি। তো সেদিন যখন বেরোলাম তো আমি স্ট্যান্ডটা মেন কেনার জন্যই আমি বেরিয়েছিলাম, তো আমি ওই জন্যই অফলাইন কিনলাম যাতে আমি দেখে শুনে নিজে কিনতে পারি। তো তোমাদের আগের দিনই দেখিয়েছিলাম যে এই এই ট্রাইপডটা আমি কিনেছিলাম, এটা বেশ ভালো, আমি কদিন ইউজ করছি বেশ ভালো। দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখাই এই জিনিসটা, তোমাদের আমি পরে খুলে দেখাচ্ছি। এটার সঙ্গে এই স্ট্যান্ডটা আছে, এটা তোলা পড়া করা যায়, এটা এইভাবে লাগানো যায়, স্ট্যান্ড করলে জিনিসটা এইরকম দাঁড়াচ্ছে, বেশ অনেকটাই বড়, এটাকে ছোট বড়ও করা যায়। এই হচ্ছে ট্রাইপডটা, বেশ হার্ডি এবং ফোন পড়ে যাওয়ার কোনো ভয়ও নেই। দেখো এইভাবে এটাকে ফ্রন্টে বেন্ড করা যায়, আবার উপরে টাইট করা যায়, ওপরে তোলা যায়, ফ্রন্ট বেন্ড করা যায়, ওপরে তোলা যায়,
এইভাবে ফোনটাকে আপার মানে মুভ করা যায়, এইভাবে ফোনটাকে মুভ করা যায়। এখানে সমস্ত কিছু সুইচ বাটনগুলো দেওয়া আছে এবং খুবই হ্যান্ডি। স্ট্যান্ডটা কিন্তু পোলকা নয়, বেশ ভারী আছে আর বেশ ভালো আছে। আমার এই ট্রাইপডটা খুব পছন্দ হয়েছে। তো আবার এটাকে মুভ করার জন্য এইভাবে মুভ করে এটাকে টাইট করে দিলেই হয়ে যাবে। এই বাটনগুলোকে টাইট করে দিলেই হয়ে যাবে। তো কেমন লাগলো জানাও, আর দেখলেই আমি অফলাইন যেটা কিনেছি সেটাও তোমাদের সামনে দেখালাম এই এখন যেটা আমি কথা বলছি, আর অনলাইনও যেটা আমি কিনেছি সেটাও তোমাদের সঙ্গে আমি দেখালাম যে জিনিসটা আমার আমার মানে আমার অন্যান্য বন্ধুরা ইউটিউবার ফ্রেন্ডরা যাদের সঙ্গে আমার পরিচিতি আছে তারা মোটামুটি সবাই অনলাইনে কিনেছে, কিনে তারা স্যাটিসফাইড, কিন্তু আমার জিনিসটা ভালো হয়নি। আমি আমার ওপিনিয়নে বলতে পারি যে যখন আমরা ফার্স্ট কোনো জিনিস কিনবো যে জিনিসটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া থাকবে না সেই জিনিসটা অফলাইন কেনাই ভালো। তারপরে দেন আমরা অফলাইন কিনে নিলে আমরা জিনিসটা বুঝে গেলে যে এটা কীরকম হতে পারে কি না হতে পারে, তারপরে আমরা যখন নেক্সট টাইম কিনতে যাব তখন অনলাইন কিনলাম, সেই অনলাইন প্রোডাক্টটা যখন আমরা পেলাম হাতের কাছে আমরা বুঝতে পারবো যে এটা ভালো হবে কি খারাপ হবে, তখন আমরা ওটাকে রিপ্লেস করতে পারবো, খারাপ হলে রিপ্লেস করতে পারবো বা কিছু। তো আমি এই ভুলটা করে ফেলেছিলাম। তো আমি চাইবো তোমরা যারা নতুন ইউটিউবে আসছো তাদের জন্য যে ট্রাইপডটা তো আমাদের জন্য বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস, তো এটা ফার্স্ট টাইম অ্যাটলিস্ট তোমরা সবাই অফলাইন কেনার চেষ্টা করবে। এখন মোটামুটি সব রকম মোবাইল শপে যেখানে মোবাইল কভার, ব্যাক ক্যামেরা মানে ক্যামেরা কভার, মোবাইল কভার এগুলো পাওয়া যায় মোটামুটি সব রকম শপেই, এখন সব জায়গায় এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। সুতরাং আমরা একটু দেখে শুনে কিনতেই পারি, নেক্সট টাইম আমরা যখন কিনব তখন অনলাইন কিনতেই পারি। এই হচ্ছে কথা, মানে আমি ঠকেছি অনলাইন কিনে, কিন্তু অনেকেই কিনেছে তাদের জিনিসটা ভালোও হয়েছে, কিন্তু আমার জিনিসটা ভালো হয়নি এবং তোমাদের সেটা দেখালামও। তো এই জিনিসটা মোটামুটি আমার ভালো লেগেছে, এর থেকে আরও দামি কোয়ালিটির ভালো জিনিস আছে, তো আমার মনে হয়েছে এটা আমার জন্য ঠিক আছে এখন। তো তোমাদের কেমন লাগলো একটু জানিও, যদি ভালো লাগে তাহলে আমাকে ফিডব্যাক দিও, আর আমার সঙ্গে থেকে আমি বারবার বলছি আমার সঙ্গে থেকে আমার ছোট্ট চ্যানেল, ছোট্ট চ্যানেলটাকে একটু দাঁড়ানোর জন্য তোমাদের সকলের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন, সুতরাং তোমরা আমার সঙ্গে একটু থেকো প্লিজ। তো চলো আজকের মতো, টাটা।